আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটা নতুন ফুয়েল সেল ভিত্তিক গাণিতিক সমস্যা সলভ করব। এখানে আমাদের কোশ্চেনে বলেছে যে এসএটিপিতে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস 15 মিনিট যাবৎ ফুয়েল সেলে প্রবাহিত করলে তড়িৎ প্রবাহের গড় মান 650 অ্যাম্পিয়ার হবে। তো এখানে আমরা কোশ্চেনের প্রথমেই খেয়াল করি, এখানে কিন্তু আমাদের বলেছে এসএটিপিতে, অর্থাৎ এটা কিন্তু এসটিপি না। আমরা জানি এসটিপি টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেশার হচ্ছে 180 এম। আর এসিটিপিতে কিন্তু টেম্পারেচার এবং প্রেশার দুইটাই ডিফারেন্ট থাকে। টেম্পারেচার থাকে হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রা। তো সেই ক্ষেত্রে আমরা এসটিপির যে আয়তন, একমোল গ্যাসের আয়তন এসটিপিতে যত হয়, সমপরিমাণ গ্যাসের আয়তন অর্থাৎ একমোল গ্যাসের আয়তন কিন্তু এসিটিপিতে একই হয় না। এসিটিপিতে টেম্পারেচার হয় হচ্ছে 24.789 লিটার। তো সেই ক্ষেত্রে আমরা গ্যাসের মোলার আয়তন 24.789 লিটার ধরে এই কন্ডিশনে আমরা বাকি অঙ্কটুকু সলভ করব। তো এই অঙ্ক সলভ করার ক্ষেত্রে আমরা এর আগে হাইড্রোজেন ফুয়েল সেলে যে বিক্রিয়াটা লিখেছিলাম সেই বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়াটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে মূলত হাইড্রোজেন থেকে কত ফ্যারাডে বৈদ্যুতিক চার্জ উৎপন্ন হয়। তো হাইড্রোজেন ফুয়েল সেলে আমরা জানি ক্যাথোডে হয় হচ্ছে অক্সিজেনের বীজারণ এবং অ্যানোডে হয় হাইড্রোজেনের জারণ। তো অ্যানোডে 2 মোল হাইড্রোজেন গ্যাস 4 মোল ইলেকট্রন ত্যাগ করে 4 মোল প্রোটনে রূপান্তরিত হয় এবং ক্যাথোডে অপেক্ষা করে হচ্ছে 1 মোল অক্সিজেন। এই 1 মোল অক্সিজেন 4 মোল ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ অ্যানোডে উৎপন্ন যে 4 মোল ইলেকট্রন সেটা অ্যানোড থেকে ক্যাথোডে চলে আসে। ক্যাথোডে আসার পর সে 4 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল অক্সিজেন গ্যাস এবং 4 মোল ইলেকট্রন গ্রহণ করে সে 2 মোল অক্সাইড আয়নে রূপান্তরিত হয়। এই 2 মোল অক্সাইড আয়ন আবার অ্যানোডে উৎপন্ন 4 মোল প্রোটনের সাথে বিক্রিয়া করে আলটিমেটলি রূপান্তরিত হয় 2 মোল পানিতে। এ কারণে আমরা ক্যাথোডের বিক্রিয়ায় কিন্তু 4 মোল প্রোটন, 1 মোল অক্সিজেন এবং 4 মোল ইলেকট্রন লিখে থাকি। তো এখানে মূল বিক্রিয়া সংঘটিত হয়ে তৈরি হবে 2 মোল পানি। তাহলে এটা গেল অ্যানোডের বিক্রিয়া এবং এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। এই দুইটা অর্ধ বিক্রিয়া যোগ করলে আমরা সামগ্রিক কোষ বিক্রিয়া বা ফুয়েল সেল বিক্রিয়া পেয়ে যাব। তো ফুয়েল সেল বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে আমরা পাচ্ছি 2 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন, বিক্রিয়ার মাধ্যমে তৈরি হলো 2 মোল পানি। এবং এই বিক্রিয়ায় মূলত কত মোল ইলেকট্রন আদান প্রদান হচ্ছে? 4 মোল ইলেকট্রন। তো আমরা জানি প্রতি 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে বৈদ্যুতিক চার্জের সমান। তাহলে 4 মোল ইলেকট্রনের চার্জ কত? 4 ফ্যারাডে বৈদ্যুতিক চার্জ। অর্থাৎ 2 মোল হাইড্রোজেন থেকে উৎপন্ন হলো 4 ফ্যারাডে বৈদ্যুতিক চার্জ। তো আমরা জানি যে এসএটিপিতে প্রতি 1 মোল গ্যাসের আয়তন 24.789 লিটার। তাহলে 2 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? 24.789 × 2 লিটার হাইড্রোজেন। তাহলে এতটুকু পর্যন্ত আমরা জেনে নিলাম যে এখানে 4 ফ্যারাডে বৈদ্যুতিক চার্জ উৎপন্ন হচ্ছে কত কত লিটার হাইড্রোজেন থেকে? 24.789 × 2 লিটার হাইড্রোজেন থেকে। তো এখানে যে আমাদের বলেছে যে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস এখানে বিক্রিয়া করছে, তো হাইড্রোজেন গ্যাসের এই আয়তনটা জানার জন্য আমাদের দরকার হবে কি, এই 650 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 15 মিনিট চালনা করার মাধ্যমে কত ফ্যারাডে বৈদ্যুতিক চার্জ উৎপন্ন হচ্ছে, সেই বৈদ্যুতিক চার্জের মানটা। তো আমরা এখন এই বৈদ্যুতিক চার্জের মানটা হিসাব করব। এখানে I এর মান কত? 650 অ্যাম্পিয়ার। T এর মান হচ্ছে 15 মিনিট, এটাকে সেকেন্ডে কনভার্ট করলে 15 × 60 সেকেন্ড, 900 সেকেন্ড। তো আমরা জানি সূত্র Q = IT, তাহলে 650 × 900 কুলম, কারণ চার্জের এসআই একক হচ্ছে কুলম। এখানে যেহেতু সবগুলো রাশি এসআই এককে আসছে, এখানে চার্জের মানটা এসআই একক কুলম্বে আসবে, 5.85 × 10⁵ কুলম। তো এই যে কুলম্বে আসলো চার্জের মানটা, আমরা এখন এটা ফ্যারাডের মানে কনভার্ট করতে পারি, বা চাইলে আমরা এখানকার যে ফ্যারাডের মানটা 4 ফ্যারাডে বৈদ্যুতিক চার্জ এটাকে কুলম্বের মানে কনভার্ট করতে পারি। যে কোনো একটাকে কনভার্ট করে এখানে অঙ্কটা সলভ করা যাবে। তো আমরা এখানে কুলম্বের মানটাকে ফ্যারাডের মানে কনভার্ট করছি। তো এটাকে ফ্যারাডের মানে কনভার্ট করার জন্য এই মানটাকে 96,500 কুলম্ব দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, যেহেতু প্রতি 1 ফ্যারাডে বৈদ্যুতিক চার্জ সমান 96,500 কুলম্ব। তাহলে এত কুলম্ব মানে হচ্ছে এত
এই মানটাকে আমরা 96,500 দিয়ে ভাগ করলে কত ফ্যারাডে বৈদ্যুতিক চার্জ হয় এই কুলম দ্বারা সেটা পেয়ে যাব 6.062 ফ্যারাডে। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি যে 4 ফ্যারাডে বৈদ্যুতিক চার্জ উৎপন্ন হয় এত লিটার হাইড্রোজেন থেকে। তাহলে এই পরিমাণ অর্থাৎ 6.062 ফ্যারাডে বৈদ্যুতিক চার্জ কত লিটার হাইড্রোজেন থেকে উৎপন্ন হবে। তো আমরা এই মানটা ক্যালকুলেশন করলে হাইড্রোজেন গ্যাসের আয়তনটা পেয়ে যাব 75.135 লিটার হাইড্রোজেন। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। অর্থাৎ এখানে এসএটিপিতে 75.135 লিটার হাইড্রোজেন গ্যাস 15 মিনিট যাবৎ ফুয়েল সেলে প্রবাহিত করলে তড়িৎ প্রবাহের গড় মান হবে 650 অ্যাম্পিয়ার। তো আশা করি আজকে সলিউশনটা সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।